Hello dear everyone, this is Mithun Sarker and welcome back to my channel. So, in today's video, I am going to talk interesting script. I am going to see, I am going to project already open. And this project, here is home, or the index page, which is active. When I click on about, click on the cursor, শুরু যাবে এটা কিন্তু জাস্ট ইনডেক্সটাকে আমাকে অ্যাকটিভ অবস্থায় দেখাচ্ছে আপনি যদি দেখেন তো প্রাইসিং এ ক্লিক করলে এটা কিন্তু প্রাইসিং এর যে পাথটা আছে সেই পাথটা কিন্তু চলে যাচ্ছে কিন্তু আমার এখানে অ্যাকটিভ অবস্থায় কিন্তু এখানে দেখাচ্ছে না আপনি যদি উপরে দেখেন তাহলে কিন্তু অ্যাকটিভ অবস্থায় কিন্তু আমার উপরে দেখাচ্ছে না তো সেই ক্ষেত্রে এটা আসলে স্ট্যাটিক অবস্থায় আছে তো আমরা ডাইনামিক ভাবে এটাকে কিভাবে ডেভেলপ করতে পারি তো চলুন আমরা কোডে চলে যাই তো কোডে চলে গিয়ে ইমপ্লিমেন্ট করি তো আমি আমার কোডটাকে ওপেন করলাম আমার কিন্তু অলরেডি কিন্তু কোডটা ওপেন করা আছে তো এখন দেখেন আমি পিএইচপি যে বেসিক যে কোডটা আছে সে কোডটা লিখলাম তো লেখার পর পিএইচপি একটা সুপার গ্লোবাল একটা ভেরিয়েবল আছে যে ভেরিয়েবলটা নিয়ে আমরা কাজ করব ডলার আন্ডারস্কোর সার্ভার স্ক্রিপ্ট নেম নামে একটা আপনি যদি ওইখানে দেখেন যে ওইখানে স্ক্রিপ্ট নেম scri আচ্ছা script স্ক্রিপ্ট আন্ডারস্কোর নেম এখন যদি আমি এইটাকে যদি আমি একটু ইকো করে দেখাই আপনাদের আমি যদি ইকো করে দেখাই তাহলে দেখবেন যে এই যে পেজটা আমি রিফ্রেশ দিই রিফ্রেশ দিলে কিন্তু আমার এই যে ইউআরএল এর যে পাথটুকু আছে ঠিক আছে তো ইউআরএল পাথটুকু কিন্তু এখানে দেখাচ্ছে এই পাথটুকু তো আমাদের যে কাজটি হবে আমাদের জাস্ট price.php টুকু নেওয়া ঠিক আছে তো price.php টুকু নেওয়া তারপরে ইনডেক্স পেজে গেলে এই যে index.php টুকু না এবং এই টুকুকে আমরা কি করব রিফ্রেশ করে দিয়ে ফাঁকা করে দিব অর্থাৎ ওই টুকুকে আমরা রাখব না ব্ল্যাঙ্ক করে দিব তো এটা আসলে কিভাবে করতে হয় তো আমি এখানে একটা ভেরিয়েবল তৈরি করি পেজ নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম এবং এখানে sub সাবস্টার নামে আমার একটা ফাংশন আছে তো সেই ফাংশনটা আসলে কিভাবে কাজ করে তো ফাংশনটা আমি যদি 0 থেকে স্টার্ট করি আমি যদি 5টা লেটার দেখতে চাই তাহলে আমার 5টা লেটার দেখাবে 5টা অক্ষ দেখাবে তো দেখেন আচ্ছা সিনট্যাক্স এরর আমরা কমন যে মিস্টেকটি করেছি সেটা হচ্ছে আমরা এই যে ভেরিয়েবলের পরে আমরা একটা ইকুয়াল ইউজ করব তো ইকুয়ালটা ইউজ না করে আমরা এইটাকে ইকো করে দেখি যে আমাদের ওই যে 10 টা ইউজ করছি আমরা ওটা আসলে কিভাবে দেখায় দেখেন এখানে কিন্তু 1 2 3 4 5 টা লেটার কিন্তু আমরা দেখাচ্ছে অর্থাৎ আমরা 5 টা কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দিয়েছিলাম তো আমাদের আরেকটা ফাংশন আছে তো পিএইচপি এর একটা ফাংশন আছে যে ফাংশনটা ইউজ করে আমরা কাজ করব অর্থাৎ str str আমি যদি ফাংশনটা দেখাই str str r pos star reflex position অর্থাৎ যে php স্ক্রিপ্ট নেমটা আছে সেটাকে করবে ডলার আন্ডারস্কোর সার্ভার যে স্ক্রিপ্ট নেম স্ক্রিপ্ট নেম কে সে নিল এরপরে নেওয়ার পর সে এখন কি করবে সে এখন চেক করে দেখবে যে কোন পর্যন্ত আমি নিব আমি এখানে ডাবল কোটেশন ইউজ করলাম স্ল্যাশ পর্যন্ত যখনই সে স্ল্যাশ পাবে আমার স্ক্রিপ্টটা থেমে যাবে তারপর থেকে আমার কোনো স্ক্রিপ্ট থেকে কি করবে না শো করবে না এবং এখানে প্লাস আমাদের 1 লিখতে হবে তো আমি যদি এখন যদি একটু রিফ্রেশ দিই রিফ্রেশ দিলে দেখেন এখন কিন্তু index.php টাকে কিন্তু দেখাচ্ছে ঠিক আছে আমাদের এই পাথটুকু কিন্তু আমাদের দেখাচ্ছে এখন index.php আমি যদি about পেজে যাই about.php দেখাবে সার্ভিসে যাই service.php দেখাবে প্রাইসে যাই price.php দেখাবে তো আমাদের কিন্তু পাথটা কিন্তু সিম্পলি নেওয়া হয়ে গেল তো এখন আমরা ইকো না দিয়ে আমরা এখানে একটা ভেরিয়েবল ইউজ করব পেজ নামে একটা ভেরিয়েবল ইউজ করব
তো পেজ নামে ভেরিয়েবল ইউজ করবে এবং এই যে অ্যাক্টিভ যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে আমি সিম্পলি উঠিয়ে দিব এবং এখানে পেজ ব্লকটা লিখলাম এবং এখানে করব যে ইকো ডলার পেজ ইজ ইকুয়াল টু ডাবল ইজ ইকুয়াল টু যদি কি হয় অ্যাক্টিভ হয় সরি অ্যাক্টিভ বলছি এখানে যদি ইন্ডেক্স ডট পিএইচপি হয় পিএইচপি হয় এখানে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিবে এবং তার ভিতরটা আবারও সিঙ্গেল কোটেশন ইউজ করবে এবং ইউজ করার পর এখানে অ্যাক্টিভ যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আমি ইউজ করে দিব এবং লাস্টে একটা কমা ইউজ করব সরি কমা বলছি ক্লোন ইউজ করব এবং এখানে সিঙ্গেল কোটেশনটা আবার ইউজ করে দিব আমি এবং লাস্টে আমি সেম ক্লোন দিয়ে ক্লোজ করে দিব তো আমি রিফ্রেশ দিই তো আমার কোনটাকে কাজ করা আছে আমার কাজ করা কিন্তু আছে হচ্ছে হোম ডট পিএইচপিটা আমি হোম ডট পিএইচপিতে ক্লিক করি তো দেখেন এখন কিন্তু হোমটা কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে আমি অ্যাবাউট পেজে যাই হোমটা কিন্তু আমার অ্যাক্টিভ অবস্থা থেকে রিমুভ হয়ে গেল তো আমরা অ্যাবাউটটাকে এখন রিফ্লেস করব তো ইজি কোডটুকু আছে সেম কোডটুকুকে আমি কপি করব এবং এই যে এর ভিতর পেস্ট করব ক্লাসের ভিতর পেস্ট করব প্রাইসেরও ক্লাসের ভিতর পেস্ট করব এবং কন্ট্যাক্টের প্লাসের ভিতর পেস্ট করে দিব এবং এখানে এটা আছে সার্ভিস এটা অ্যাবাউট ডট পিএইচপি অ্যাবাউট ডট পিএইচপিটা দিয়ে দিব অর্থাৎ যখনই আমার অ্যাবাউট ডট পিএইচপি পাবে তখন আমার অ্যাক্টিভ হবে অন্যথায় পাবে না যখন আমার এটা হচ্ছে ইউআরএল ফ্রেন্ডলি করা অর্থাৎ এসইও ফ্রেন্ডলি ইউআরএল তৈরি করা যার জন্য আমার এটার নাম কি দেওয়া আছে সার্ভিস আমার এসটা ছোট হাতে দেওয়া আছে মেবি এবং প্রাইসটা এবং কন্ট্যাক্টটা কাজ হয়ে গেল এবং আমি যদি এখন যদি রিফ্রেশ দিই দেখেন অ্যাবাউট ডট পিএইচপি অ্যাবাউটটা সিলেক্ট হয়ে গেল সার্ভিস ডট পিএইচপি সার্ভিসটা কিন্তু সিলেক্ট হয়ে গেল এবং প্রাইসটা প্রাইসিং ডট পিএইচপি প্রাইসটা কিন্তু সিলেক্ট হয়ে গেল তো আপনারা কিন্তু খুব ইজিলি ভাবে বুঝতে পারলেন যে স্ট্যাটিক থেকে কীভাবে আমাদের ডাইনামিক্যালি তৈরি করতে হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই হবে তো ভালো থাকবেন সবাই